আপনারা জানেন জাকের পার্টির প্রতিষ্ঠাকালে জাকের পার্টির সম্মান প্রতিষ্ঠাতা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ সাহেব বলেছিলেন জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল নয়। আজকে বাংলাদেশ এমন একটি মিষ্টি অবস্থায় আছে জনসংখ্যার দিক থেকে, জাকের পার্টি এই জনসম্পদে পরিপূর্ণ বাংলাদেশকে এই জনসংখ্যার ভারে জর্জরিত বাংলাদেশ বলতে চায় না। জাকের পার্টি বলতে চায় যে জনমিতির দিক থেকে বাংলাদেশ এমন একটি সুন্দর অবস্থানে আছে যে 1 থেকে 25 বছর বয়সীমার বাংলাদেশের মোট জনসংখ্যার 60% হচ্ছে যুবক, এবং 1 থেকে 59 বছর বয়স পর্যন্ত মোট জনসংখ্যার মূল অংশ হচ্ছে 68%। জনমিতির ভাষায় বলে যে বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে আছে যে কোনো দেশ বা জাতির জন্য 35 থেকে 40 বছরে এমন একটা সময় আসে, অর্থাৎ 1 থেকে 25 বছর বয়সী জনসংখ্যার শতাংশ হচ্ছে মোট 60%। কাজে বাংলাদেশ এই যে 60% মানুষ তারা নির্ভরশীল জনগোষ্ঠী নয়, তারা কর্মক্ষম জনগোষ্ঠী, আর এই মানুষের কর্মসংস্থানের জন্য জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচি চালু করেছে, যার মেন্টর হচ্ছেন, যার মূল মন্ত্র হচ্ছেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয়, আর তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী অর্থনীতিবিদ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল, এবং অবশ্যই পাশে আছেন জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী এবং জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা ফারা আমির ফয়সাল। আজকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে একটি দলকে জাতীয় পর্যায়ে জাতির অভিভাবকত্ব গ্রহণ করতে হলে অনেক কাঠ খড় পোড়াতে হয়, তাই জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয় বারবার বিভিন্ন ফোরামে জাতীয় মঞ্চে বলেছেন এই বাংলাদেশে 2টি দল তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছে, একটি হচ্ছে জাকের পার্টি, আরেকটি বাংলাদেশ আওয়ামী লীগ। কাজে জাকের পার্টি কোনো ভুইফোর দল নয়, জাকের পার্টি তিলে তিলে ধাপে ধাপে সমস্ত পরীক্ষায় সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে জাতীয় মঞ্চে জাতীয় রাজনীতিতে তৃতীয় সূত্রধারা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চূড়ান্ত পদযাত্রায় আছে। হবে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ নিজের জীবন বিপন্ন করে যেইভাবে স্বাধীন মানচিত্র ছিনিয়ে নিয়েছিল, যেইভাবে স্বাধীন বাংলাদেশ ছিনিয়ে নিয়েছিল, আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের যুব সমাজের উপরে আবার সেই ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে। মাদক আর নয়, অস্ত্র আর নয়, মাস্তানি চাঁদাবাজি আর নয়, ফিরে আসতে হবে কাজের পথে, সামগ্রিকভাবে কর্মসংস্থান তৈরি করে যুব সমাজকে সম্পূর্ণ দেশ গড়ার হাতিয়ার হিসেবে পরিণত করে সমৃদ্ধ সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয় সেই লক্ষ্যেই যুব ফ্রন্ট গঠন করেছেন, আর সেই যুব ফ্রন্টের আজকে 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে এই মঞ্চে আমার সামনে যারা উপবিষ্ট, আমার ডানে আমার বামে যারা উপবিষ্ট, তারা জাকের পার্টির আদর্শ, বিশেষ করে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয়ের প্রতিটি আদেশ যে কোনো মূল্যে প্রতিবাদ বাস্তবায়ন করার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। যেহেতু যুব সম্মেলন
কথাবার্তা যুবকদের ঘিরেই হবে। যে কোনো জাতির ইতিহাস রচনায় ইতিহাস লিখেন প্রবীণরা, আর যুবকরা ইতিহাস তৈরি করে। যুবকরা নতুন ভোর উপহার দেয়, যুব সমাজ সোনালী ভোর ছিনিয়ে আনে। কাজেই আমরা নিশ্চিত করেই বলতে পারি, আজকের এই যুব সম্মেলনে, জাতীয় যুব সম্মেলনে দাঁড়িয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেম আমির ফয়সল মহোদয়ের পক্ষ থেকে আমরা বলতেই পারি, আগামী দিনগুলিতে জাকের পার্টি যুব ফ্রন্ট বাংলাদেশের সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ করে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে সকলকে আত্মনির্ভরশীল করে, সকলকে স্বনির্ভর করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়, বিশেষ করে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেব যে কল্যাণ রাষ্ট্রের কথা বলেছেন, বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মূল সহযোগীর ভূমিকায় থাকবে জাকের পার্টি যুব ফ্রন্ট। আপনারা জেনে খুশি হবেন, জাকের পার্টি শুধু কথাতেই রাজনীতিকে সীমাবদ্ধ রাখে না, তাই জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচি চালু করলেন, যার মাধ্যমে ইতিমধ্যেই 10,000 উদ্যোক্তা তৈরি হয়েছে। তারা এখন সমাজে আত্মনির্ভরশীল মর্যাদাবান সম্মানী ব্যক্তি হিসাবে চাকুরির পিছনে না ছুটে তারা তাদের ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছে। এইভাবে জাকের পার্টি তার দলীয় নেতা কর্মীদের আগে কর্মসংস্থান করতে চায়, তারপরে জাতীয় পর্যায়ে জাকের পার্টি তার অর্থনৈতিক কর্মসূচি নিয়ে বিপুল বিক্রমে এগিয়ে যাবে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবারের জাতীয় বাজেট নিয়ে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল যে অবজারভেশন দিলেন, যে বিশ্লেষণ করলেন, তাতে তিনি বললেন একটি কথা, জাকের পার্টির কথা কিন্তু গঠনমূলক হবে, বক্তব্যে ভুল বোঝার কোনো অবকাশ নেই। কারণ জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন যে আমরা নৌকার উপরে বসে আছে গোলাপ ফুল, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেখানে যে উন্নয়নের নৌকা থেমে যাবে সেই জায়গাটাতে গোলাপ ফুল হাতে জাকের পার্টি ভূমিতে নেমে আসবে। ধন্যবাদ। এভাবেই শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, ফয়সাল ভাই ফয়সাল ভাই, এই প্রেমের ঢেউ, এই ভালোবাসার ঢেউ, এই জজ্বা তুফান তামাম বাংলাদেশে ছড়িয়ে যাবে, যেমনটা হয়েছিল মহান স্বাধীনতা যুদ্ধে। তো যাই হোক, সেই জাতীয় বাজেট বিশ্লেষণে অর্থনীতিবিদ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল বললেন যে মূল্যস্ফীতির যেই শতাংশটি দেখানো হয়েছে, সম্ভবত এটি যদি সুষম বন্টন এবং গুণগত ব্যয় নিশ্চিত করা হয়, তাহলে একটা জেলায় উন্নয়নের এমন মাত্রা হবে যে সেই জেলাটা হবে উন্নয়নের মডেল। এবং তিনি আরো বললেন যে পাঁচ বছর যখন একটি সরকার ক্ষমতায় থাকে, 5 বছরে 50,000 কোটি টাকা তাহলে বরাদ্দ হয় একটি জেলার জন্য, সেই জেলার গরিব থাকার কি আর কোনো অবকাশ থাকতে পারে? না, পারে না। তাই জাকের পার্টি এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চায় না যে দেশ অস্থিতিশীল হবে আর দেশবিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা চায় না, সামগ্রিক উন্নয়ন অগ্রগতি যারা চায় না, যারা ব্যাহত করতে চায়, তারা সুযোগ নেবে, জাকের পার্টি এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করবে না। তবে
নিয়মের মধ্যে থেকে আমরা যারা দেশ পরিচালনা করেন তাদেরকে আমরা অবশ্যই বুঝিয়ে দিতে চাই, বলতে চাই সুন্দরভাবে যে এই এই কাজগুলি করলে সুন্দর হবে। আজকে লোডশেডিং শুরু হয়েছে, যাকে পার্টি এতে কোনো কিছুই মনে করে না। আমরা তথাকথিত বিরোধিতায় বিশ্বাসী নই। এই লোডশেডিংয়ের মাধ্যমে যদি জাতীয় উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকে, আমাদের জাতীয় অর্থনীতির চালিকা শক্তি যদি সচল থাকে, জ্যাকের পার্টি শতভাগ তাকে সমর্থন করে। তবে ইদানিং এই কয়েকটি দিনে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে বেশ কথা হচ্ছে। জ্যাকের পার্টি সবসময় গঠনমূলক, জ্যাকের পার্টি সবসময় দেশ ও জাতির পক্ষে, এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। আমি যদি বলি 1988 সালের প্রলয়ঙ্করী বন্যায় যখন সারা দেশ পানিতে ভেসে গিয়েছিল, কোথাও 1 ইঞ্চি শুকনা জমি ছিল না, রাজধানী ঢাকায় নৌকা চলেছে, আমি তখন ছাত্র, সেই সময়ে ক্ষমতায় কে ছিল, বিরোধী দলে কে ছিল, জ্যাকের পার্টি বিবেচনা করে নাই। সারা দেশে 10,000-এর অধিক ত্রাণ ক্যাম্প স্থাপন করে কোটি কোটি মানুষের মুখে রান্না করা খাবার দুবেলা তুলে দিয়েছে জ্যাকের সংগঠন। কাজেই আজকের দিনেও জ্যাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয় সরকারে কে আছেন, বিরোধী দলে কে আছেন, সেই ভাগাভাগিতে তিনি যাবেন না। তিনি চান বাংলাদেশ এগিয়ে যাবে, তিনি চান স্বাধীনতার সপক্ষের শক্তি চিরজাগরুক থাকবে। জ্যাকের পার্টি চেয়ারম্যান চান ইসলামের প্রকৃত উদারনৈতিক মানবিক মূল্যবোধের আদর্শের সাথে গণতন্ত্রের অভূতপূর্ব সমন্বয়ের মাধ্যমে এমন একটি কল্যাণমুখী বাংলাদেশ হবে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম মত পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি মাথা উঁচু, একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হবে সারা বিশ্বে। কাজেই ভাইয়ের আমার, জ্যাকের পার্টি শুধু কথায় নয় কাজে বিশ্বাসী। তাই আজ যুব সমাজের পক্ষ থেকে 10,000 যুবকের কর্মসংস্থান করা হয়েছে। জ্যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন বাজেট বরাদ্দের সময় যে যারা স্টার্ট আপ, যারা উদ্যোক্তা, তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হোক, তাদের কর রেয়াত দেওয়া হোক, তাদের জন্য ট্যাক্স হলিডের ব্যবস্থা করা হোক, যাতে করে তারা বিকশিত হতে পারে। ফ্রিল্যান্সিং এমনভাবে সরকার যেন এই ব্যবস্থাটাকে প্রণয়ন করে দেয় যাতে করে আমাদের যে যুবশক্তি, আমাদের যে ছাত্র শক্তি, অমিত সম্ভাবনাময় যেই শক্তি, তারা যেন আত্মনির্ভরশীল হয়ে বাংলাদেশকে ব্যাপকভাবে এগিয়ে নিতে পারে। কাজেই জনসংখ্যার ভারে জর্জরিত বাংলাদেশ জ্যাকের পার্টি এটা বলতে চায় না। জ্যাকের পার্টি বলতে চায় জনসম্পদে পরিপূর্ণ বাংলাদেশ। এখানে একটি কথা না বললেই নয়, যাকে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে জ্যাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয় গত 4 দশকে 40 বছর যাবত জাতীয় সংকট উত্তরণে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটা সংকটে তিনি সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। কখনো তিনি পথ দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, কখনো কখনো তিনি মাঠে নেমে নিজে কাজ করে সারা জাতিকে উজ্জীবিত করেছেন। কাজেই আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়ায় যেই খেলা শুরু হয়েছে, তাতে জ্যাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয় বলেই দিলেন স্পষ্ট যে তৃতীয় বিশ্বযুদ্ধের খেলা শুরু হয়েছে। সামগ্রিকভাবে যদি কখনো যুদ্ধটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তাহলে অর্থের সংকট হয়, খাবারের সংকট হয়, ওষুধের সংকট হয়, বস্ত্রের সংকট হয়। তাই এবারের শবে বরাতে বিশ্বলীর পবিত্র আবির্ভাব ভূমি বৃহত্তর ময়মনসিংহ অর্থাৎ শেখপুর জেলার পুণ্যভূমি পাকুড়ে থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখলেন যে সামগ্রিক যে পরিস্থিতি, সম্ভাব্য যে সমীকরণ, পরিস্থিতি যেই দিকে মোড় নিচ্ছে, তাতে করে
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানালেন যে আগামী তিন বছরের খাদ্য, তিন বছরের ঔষধ এবং তিন বছরের বস্ত্র অবশ্যই মজুত রাখা উচিত এবং অবশ্যই তার সেনাবাহিনীর অধীনে। শুধু তাই নয়, আজকে তিনি যে আহ্বান জানালেন, আজকে যে বাস্তবতা, যদি মাননীয় সরকার প্রধান এই বিষয়টিকে বিবেচনায় নেয়, নিশ্চিতভাবে জাতির জন্য তা কল্যাণকর হবে। অতীতে তিনি এইভাবে বারবার বলেছেন, জাকের পার্টি ভাঙচুরে বিশ্বাসী নয়, জাকের পার্টি হরতাল অবরোধ নাহক খুন সহিংসতা উগ্রবাদ চাঁদাবাজি মাস্তানিতে বিশ্বাসী নয়। তাই জাকের পার্টি চেয়ারম্যান বলেছিলেন যে জাকের পার্টি তিমি মাস, যদি একবার লেজের বাড়ি দেয় তাহলে বাঁচা খুব মুশকিল হবে। তাই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন যে আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জাকের পার্টির বৈশিষ্ট্য হচ্ছে বিনয়, ভদ্রতা, একতা, সাম্য, শৃঙ্খলা, শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব। তার সাথে আছে প্রতিরোধের আগুন, প্রতিবাদের আগুন, সমস্ত কিছু, সমস্ত প্রতিবাদ, সমস্ত জঞ্জাল, সমস্ত ছিন্ন ভিন্ন করে একদিন জাকের পার্টি শান্তি, শৃঙ্খলা, কল্যাণ, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, বহু সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ কায়েম করবে ইনশাআল্লাহ। আজকে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি একটি দুর্নীতি নিয়ে প্রতিবাদ করলেন, যেভাবে মিডিয়াতে প্রকাশ হলো তাতে জাতিকে আবার নতুন করে শেখানো হলো যে যদি প্রতিবাদের মতো প্রতিবাদ করা যায়, প্রতিবাদের কারণ যদি সঠিক হয় তাহলে সকলে সাড়া দেয়, দেয় না? একইভাবে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের যে বিষয়টি এসেছে আমরা নিন্দা জানাই। মাননীয় সরকারের, মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সফলতা আছে, এই ঘটনাগুলি, বিচ্ছিন্ন ঘটনাগুলি তার সাফল্যকে যেন ম্লান করতে না পারে, আমরা জাকের পার্টির পক্ষ থেকে আহ্বান জানাব অতি দ্রুত ক্যাম্পাসে যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, ছাত্রদের অধিকার মর্যাদা যেন নিশ্চিত করা হয়। আজকে গত মাসে এবং এই জুলাই মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন স্থানে যে প্রলয়ঙ্করী বন্যা হলো, সেখানে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয়ের পক্ষ থেকে কেন্দ্র থেকে টিম পাঠানো হয়েছিল, যার সার্বিক তদারকি এবং সমন্বয়ে ছিলেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল। সেখানে যে কেন্দ্রীয় টিম গিয়েছিল বিভিন্ন জেলায়, তারা মানুষের যে দুঃখ কষ্ট দেখেছেন, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যেভাবে তাদের মাঝে ত্রাণ সহায়তা, বিশেষ করে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, ওর স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার বিতরণ করেছেন, তা নিশ্চিতভাবে জাকের পার্টি যে আত্মমানবতার সেবায় উৎসর্গীকৃত একটি দল, তার বৈশিষ্ট্যকে শতভাগ সফলভাবে প্রমাণিত করে। জাকের পার্টির এই আত্মমানবতার সেবা লোক দেখানো নয়, জাকের পার্টির এই আত্মমানবতার সেবার যে গুণ, উৎসর্গীকৃত যে বৈশিষ্ট্য, এটা 73 বছরের ইতিহাস। আজ থেকে 73 বছর আগে আপন মুর্শিদ খাজা খাজাগান উপমহাদেশের প্রখ্যাত উলিয়া কামেল খাজা এনায়েতপুরী কুদ্দুস সৈয়দ আজিজ সাহেবের পবিত্র নির্দেশে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব সেই সদরপুরের আটশির প্রত্যন্ত পল্লীতে তিনি
তশরিফ রেখেছিলেন। তারপরে তিয়াত্তর বছরের ইতিহাস, অগ্রযাত্রার ইতিহাস, তিয়াত্তর বছরের ইতিহাস, জ্যাকের পার্টি এগিয়ে যাওয়ার ইতিহাস, তিয়াত্তর বছরের ইতিহাস, বাংলাদেশ ও তাম বিশ্বে মানবতার জয়গান প্রতিষ্ঠার ইতিহাস। ভাইরা আমার, আজকে দেশের যুব সমাজ, যুব সমাজের অত্যন্ত শক্তিশালী প্রতিনিধিগণ আমার সামনে উপস্থিত, মঞ্চে উপস্থিত। আমরা যতবার নির্বাচন কমিশন থেকে আমাদেরকে আহ্বান জানানো হয়েছে, বঙ্গভবন থেকে আহ্বান জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতবার গণতন্ত্রের মসৃণ যাত্রার জন্য আহ্বান করা হয়েছে, ততবার জ্যাকের পার্টি সাড়া দিয়েছে। আগামী 27 জুলাই জ্যাকের পার্টি প্রধান নির্বাচন কমিশনার আহ্বানে জাতীয় সংলাপে অবশ্যই যোগ দিবে। জ্যাকের পার্টি এখানে বলতে চায়, অর্থাৎ জ্যাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সল মহোদয় যা বললেন, যা বলেছেন আপনাদের মনে আছে। তারপর আজকের এই জাতীয় যুব সম্মেলনে আমি তা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বাধিক গ্রহণযোগ্য এবং বিতর্কমুক্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে 4 দফা দাবি উত্থাপন করলেন, যার প্রথমটি ছিল ব্লকচেইন টেকনোলজি এবং ই-ভোটিং, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং। আজকে আমরা যেমন আমার আপনার সকলের মোবাইল থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করি, ইলেকট্রনিক ভোটিংটাও তাই, আপনি ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর ব্লকচেইন টেকনোলজি হচ্ছে এমন একটি প্রক্রিয়া, আজকে ইভিএম নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বিতর্ক চাই না, আমরা বিরোধী নই। জ্যাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয়ের কথা হচ্ছে, জ্যাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল মহোদয়ের কথা হচ্ছে যে ইভিএমের চাইতে আধুনিক এবং নন হ্যাকেবল 100% নিরাপদ টেকনোলজি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন টেকনোলজি যদি পেয়ে যায় তাইলে ইভিএম কেন, হোয়াই ইভিএম? তো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ইলেকশন কমিশনের গ্রহণ করা উচিত। যেই জায়গাটা আমি বলছিলাম যে মহামান্য রাষ্ট্রপতির সাথে সংলাপে যখন মাননীয় চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল মহোদয়ের এই প্রস্তাবনা উত্থাপন করা হলো, তখন মহামান্য রাষ্ট্রপতি এত খুশি হলেন, খুশি হয়ে তিনি বললেন যে যিনি পড়ছিলেন দাবিগুলো তাকে বললেন আপনি একটু থামেন। তখন তিনি বললেন, বলেন কি, ব্লকচেইন টেকনোলজি আমি ঘরে বসে ভোট দিতে পারবো? তখন চেয়ারম্যান মহোদয় বললেন, মহামান্য রাষ্ট্রপতি ঘরে বসে ভোট দিতে পারবেন, জ্যাকের পার্টি এই ব্যবস্থা চায় এজন্য যে ভোট কেন্দ্রে ভোট ডাকাতি, মারামারি, ছিনতাই, রাহাজানির কারণে মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে চায় না, ভোটদানে তাদের অনিয়া এসে গেছে, ভোট দেওয়ার চাইতে জীবনের নিরাপত্তা সবার আগে। তখন চেয়ারম্যান মহোদয় এই কথা বলে বললেন, যদি ইলেকট্রনিক ভোটিং অর্থাৎ ই ভোটিং প্রবর্তন করা হয় তাহলে মানুষকে আর ভোট কেন্দ্রে যেতে হবে না, যার ইচ্ছা তিনি ভোট কেন্দ্রে যাবেন আর যার ইচ্ছা তিনি ঘরে বসে ভোট দিবেন। তখন মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত খুশি হলেন এবং বললেন যে কোনো দল এই ধরনের প্রস্তাব আমাকে দেয় না। আপনারা এর আগে 9টি প্রশাসনিক বিভাগে যে ইসলামী সমাবেশ হয়েছে, 2 হাত তুলে এই ব্লকচেইন টেকনোলজির ব্যাপারে আপনারা সমর্থন জানিয়েছেন, 2 হাত তুলে লাখো লাখো মানুষ আপনারা ই ভোটিং এর ব্যাপারে সমর্থন জানিয়েছেন। তো আমরা এতটুকুই বলবো যে অসাংবিধানিকভাবে যে দল বা যে সকল গোষ্ঠী আবার এই অবস্থার পরিবর্তন চায়, জ্যাকের পার্টি কোনোভাবেই তাদেরকে সমর্থন করে না। সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে এবং এই নির্বাচন কমিশনের অধীনেই সেই নির্বাচন হবে। তো যাই হোক, আজকের এই জাতীয় যুব সম্মেলনে যারা উপস্থিত হলেন, আমি
আপনাদের সকলকে জাকের পার্টি চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয় এবং জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় ডক্টর সায়েম আমির ফয়সল মহোদয়ের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জাকের পার্টির যে কোনো কর্মসূচি যুব ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন সাহেবের মাধ্যমে আসবে, কেন্দ্রীয় কমিটি তার সমন্বয় করবে, প্রতিটা নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন। আপনারা কি রাজি আছেন? আর জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় একটি কথা বলেছেন যে আমি যদি আগুনে ঝাঁপ দিতে বলি আপনারা আগুনে ঝাঁপ দিবেন, আপনারা কি রাজি? বলেছেন আমি যদি পানিতে ঝাঁপ দিতে বলি আপনারা পানিতে ঝাঁপ দিবেন, আপনারা কি রাজি? বাংলাদেশের সামনে এমন একটা সময় আসতেছে যখন নতুন সভ্যতা আসবে, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছেন নতুন ভোর আসবে, সমৃদ্ধ ভোর আসবে, সেই সমৃদ্ধ ভোরে সেই সোনালী দিনে আপনারা জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মহোদয়ের নেতৃত্বে সকলে কি ঐক্যবদ্ধ থাকবেন? তিনি যা বলেন, যা নির্দেশ দেন, যেই নিকে দিকে নির্দেশনা দেন, জীবন বাজি রেখে আপনারা কি সেই নির্দেশ প্রতিপালন করবেন? বাংলার ঘরে ঘরে গোলাপ ফুলের সুবাস, গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল। আপনারা কি ঘরে ঘরে গোলাপের সুবাস জাকের পার্টির দাওয়াত পৌঁছে দিবেন? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব আলী কেবলা জাহান সাহেবের উচিলায় আল্লাহ পাক আমাদেরকে আমাদের সকলকে রহমত দান করুন। আর আপনারা যে কথাটা বললেন ফয়সাল ভাই, ফয়সাল ভাই, এই ধ্বনিতে সারা বাংলাদেশের সকল ঘর মুখরিত হোক এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।